বাংলাদেশের এখন এক ধরনের সংকট চলছে, জ্বালানি তেল সহ ডলারের মূল্য বৃদ্ধিতে অস্থির পরিস্থিতি। সেই জায়গায় সরকার বলেছে যে খরচ যতটা সম্ভব কমানো যায়, বিদ্যুতের কিংবা অন্যান্য অপচয় যেন বন্ধ করা যায়, তাতে করে দেশের সাশ্রয় হবে। কিন্তু গত পরশু দিন আপনার রাস্তার ধারে যে ছবি দেখছেন, এটি সচিবালয়ের সামনের রাস্তা। পুরো রাস্তায় জুড়ে এরকম শত শত বড় বড় বিলবোর্ড, ফেস্টুন, প্লাকার্ড বসানো হয়েছে একটি পুরস্কার দেওয়ার জন্য। কৃষি পদক দেবে কৃষি মন্ত্রণালয়, সেই কৃষি পদক 13 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে। তাদের জন্য এই রকম রাস্তা পুরো প্রায় কয়েক মাইল জুড়ে এইভাবে তারা ফেস্টুন দিয়ে সাজিয়েছে। প্রশ্ন হচ্ছে, ওসমানি মিলনায়তনে যাওয়ার পথে আপনি দুপাশে এই যে ছবি বা প্লাকার দেখে আমরা সহজে অনুমান করতে পারি যে সরকার যখন বলছে যে খরচ কমাতে হবে, ব্যক্তি পর্যায়ে খরচ কমানোর কথা বলা হচ্ছে, বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হচ্ছে, তাহলে কেন কৃষি মন্ত্রণালয় এত শত শত প্লাকার ফেস্টুন বসিয়ে পুরো রাস্তা তারা এভাবে সাজাতে গেল? তাহলে সরকারের এই খরচ কমানোর বিষয়টি কি কৃষি মন্ত্রণালয় জানে না? তাহলে তারা করলো কেন? হয়তো অনেকেই প্রশ্ন তুলবেন, এখানে আর প্লাকার্ড ফেস্টুন করতে ক টাকাই লাগে? কিন্তু দেশের যখন সরকার থেকে বলা হচ্ছে সাশ্রয় করার, একটা টাকা হলেও সাশ্রয় করা, এখানে এই শত শত প্লাকার্ড করতে গিয়ে কিন্তু যে লাখ লাখ টাকার খরচ হয়েছে সেটি কিন্তু নিঃসন্দেহ, কারণ এই প্লাকার্ডগুলোর যে দাম সেটা নেহায়েত মন্দ নয়। আশা করি সরকারি সংস্থাগুলোও সরকারের যে নির্দেশনা সেটা মেনে চলবেন। আপনারা যদি শেরাটন থেকে শুরু করে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে একদম সচিবালয়ের শেষ মাথা অর্থাৎ আমাদের যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার দুপাশে এরকম বাহারি ফেস্টুন দিয়েছে কৃষি মন্ত্রণালয়, তাহলে তারা কি সরকারের যে সাশ্রয় নীতি সেটি মানবে না বা মানছে না? সেই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিছু অনুষ্ঠান হলেই দেখি এই ধরনের দিবস কেন্দ্রিক হলে গোটা শহর জুড়ে এরকম প্লাকার্ডের বন্যা বয়ে দেওয়া হয়। এতে করে যে টাকাটা খরচ হয় সেই টাকাটা যদি কমানো যেত, তাহলে দেশের অর্থনৈতিকভাবে কিছুটা সাশ্রয় হতো। ফলে কৃষি মন্ত্রণালয় আশা করি আগামী দিনে যে ধরনের প্রোগ্রাম থেকে টাকা সাশ্রয় করা যায় সেটি করবেন।